মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে গ্রেভিটাকে আগে কষানো হচ্ছে দেখেছি দিয়ে আর এই নতুন আলু সিদ্ধ করা আর টমেটো কুচি আছে দিয়ে আলুর দম হবে দেখো আর এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখো কষানো টমেটোটা দিয়ে দিলাম সরষে একটু হলুদ দিলাম হলুদ একটু পড়ে গেছে যাই হোক আবার একটু নুন হলুদটা দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আলুটা দিয়ে দিলাম সুন্দর করে আলুটা দিয়ে সুন্দর করে কষাতে হবে এখন আলুটা দিয়ে মশলাটা দিয়ে দিতে আলুর দম আর গরম গরম কচুরি কচুরি